রাজীবের ওয়্যারলেসের এক বিল্ডিং এর ফ্ল্যাট হতে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, কিন্তু রহস্যের বিষয় যে কিশোরটি কিভাবে মারা গিয়েছে তা এখনো উপলব্ধি করতে পারেনি। কিশোরের প্রতিবেশীরা জানিয়েছে যে সে নাকি মানসিক রোগী ছিল, প্রায় সে নাকি উদ্ভট জিনিস দেখতে পেত। পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে তার উপর নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কিন্তু কিশোরটি কিভাবে মারা গিয়েছে তা এখনো জানা যায়নি। এই রহস্যের বিষয়ে পুলিশ এখনো তদন্ত করে যাচ্ছে।